মোল্লার দর মসজিদ পর্যন্ত এই তুফান সিনেমা মিনিমাম দুই মাস চলা লাগত যাতে বাংলাদেশি সিনেমা ওখানে যে ব্যবসা না করতে পারে কিন্তু গ্র্যান্ড আপি ডেডিকেট করেছেন কলকাতায় অ্যাকশান সিনেমা চলে না স্টার জলসা জি বাংলা নাটকের গল্পের সিনেমা সে বাংলাদেশকে ভালোবেসে তাদের করে নিতে পারত ইন্ডিয়ানরা মানে জিৎ উপহাস করে বলেছিলেন যে মার্কেট খোলা আছে যে কেউ আসতে পারে মোল্লার দর মসজিদ পর্যন্ত হে গাইস আমি শ্রাবণ আশা করি আপনি সকালে ভালো আছেন আজকে আমরা কথা বলবো তুফান সিনেমা নিয়ে তুফান সিনেমার তরী ডুবে গেছে হ্যাঁ দর্শক তুফান সিনেমা যে হাইপ নিয়ে ইদে মুক্তি পেয়েছিল এবং যে হাই প্রথম সপ্তাহ ধরে রেখেছিল আয় ধরে রেখেছিল তা পঞ্চম সপ্তাহ পরে এসে তা সম্পূর্ণ ডুবে গিয়েছে মানে প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহ ধারে কাছেও নেই একদম দর্শক শূন্যতায় ভুগছে তুফান সিনেমা কলকাতায়ও একই অবস্থা কলকাতায় বিভিন্ন কারণে এই তুফান সিনেমা চলেনি এবং বিভিন্ন কারণে হল থেকে নেমে গিয়েছে প্রথম দুই তিন দিনে এই নিয়ে আজকে কথা বলবো প্রথমে কথা বলি বাংলাদেশে বাংলাদেশে তুফান সিনেমা বর্তমান হল সংখ্যা রয়েছে সিনেপ্লেক্স এবং সিঙ্গেল ডেক্স মিলে উনআশিটি আর ঈদের দিনে মুক্তি পেয়েছিল হল সংখ্যা এবং সিনেপ্লেক্স মিলে একশো উনত্রিশটি তা বর্তমানে সে দাঁড়িয়েছে যদিও অন্যান্য সিনেমার তুলনায় বাংলাদেশে এই হল সংখ্যা অনেক তবে তুফান সিনেমা এবং সাকিব খান এবং রায়ন রাফি কে নিয়ে বর্তমানে তা খুবই নিম্ন মানে বলা চলে কারণ এই দুইজন ব্যক্তি রায়ন রাফি এবং সাকিব খান এবং তৃতীয়ত এই তুফান সিনেমার গল্প এই তুফান সিনেমা মিনিমাম দুই মাস চলা লাগতো প্রথম দুই তিন সপ্তাহ এই তুফান সিনেমা যেভাবে হলে চলেছে ঠিক সেভাবেই দুই মাস চলা লাগতো এই সিনেমার গল্প অনুযায়ী বাংলাদেশে এপার বাংলা উপার বাংলা এক ইউনিক গল্প নিয়ে এই তুফান সিনেমা করা হয়েছে যারা যারা এই তুফান সিনেমা দেখেছেন তারা সকলে জানেন তবে আয়ে প্রচুরান্ত ধস নেমে গেছে বাংলাদেশ থেকে কলকাতায় তো আয় করতে পারেনি কলকাতায় আয় না করার বিভিন্ন কারণ রয়েছে এক দর্শকদের চাহিদা ফ্যামিলি ডামা দুই কলকাতার ফেসবুক এবং ইউটিউবারদের খারাপ রিভিউ এবং তিন নাম্বার হচ্ছে সেখানকার ডিরেক্টর থেকে শুরু করে নায়ক নায়িকা এভরিথিং সবাই এই সিনেমাকে নিয়ে বাজে বাজে কথা বলেছে বিভিন্ন রকম চক্রান্ত করেছে যাতে বাংলাদেশি সিনেমা ওখানে যে ব্যবসা না করতে পারে কারণ একটাই তারাও নিজের দেশে নিজের ইন্ডাস্ট্রিতে তাদের সিনেমা ব্যবসা করতে পারে না এই একটাই কারণ এখান থেকে যায় ওখানে একটা ব্যবসা করবে তারা সহ্য করতে সেখানকার ইউটিউবাররাও সহ্য করতে পারতিছে না যার কারণ এই সিনেমাকে অনেক বাজে বাজে রিভিউ দিয়েছে তারা যেটা এই সিনেমা ডিজার্ভ করে না এই সিনেমা একটা ইউনিক গল্প নিয়ে হ্যাঁ এটা বলতে পারে যে এই সিনেমার ড্রেস আপ সাকিব খানের ড্রেস আপ সাউথ অথবা হলিউড সিনেমার অনেক জায়গা থেকে একটু কপি করা হয়েছে বাট সেটা কিন্তু গ্র্যান্ড রাফি ডেডিকেট করেছে যে এই সিনেমা থেকে সাকিব খান এই লুকটা নেওয়া হয়েছে কিন্তু সিনেমার কোনো গল্প কিন্তু বাইরের কোনো সিনেমা থেকে কপি করা হয়নি যারা যারা এই সিনেমা দেখেছেন তারা সকলে জানে কিন্তু গ্র্যান্ড রাফি যে ডেডিকেট করেছে যে আমরা এই জায়গা থেকে এই তুফান সিনেমার এই ক্লিপটি নিয়েছি বা এই ডেস ইন্সপায়ার হয়েছি তারা কিন্তু তাদের ভিডিওতে বলেনি বাংলাদেশি যেগুলো রিভিউয়াররা আছে তারা কিন্তু বলেছে যে রানি নিজে বলেছে যে এই জায়গা থেকে যে আমি এটা নিয়েছি কিন্তু ইন্ডিয়ার কলকাতার রিভিউয়াররা তারা কখনোই তাদের ভিডিওতে এই কথাগুলো বলেনি আমি কলকাতার ইউটিউবারদের উদ্দেশ্য করে বলতে চাই যে কলকাতার সিনেমা জিতের সিনেমা মানুষ বাংলাদেশি এক নায়িকা মিমিকে নিয়ে করা হয়েছিল সেই সিনেমা কিন্তু বাংলাদেশে কবে হলে এসেছে কবে হল থেকে বেরিয়ে গিয়েছে আমরা কেউই জানি না যারা সিনেমা দর্শক যারা সিনেমা দেখতে ভালোবাসে তারা এই সম্পর্কে জানে না যে আজও বাংলাদেশে মানুষ সিনেমা মুক্তি পেয়েছিল যেই সিনেমা কলকাতায় ফ্লপ করেছে যেই সিনেমার জন্য জিত নিজের লুক থেকে শুরু করে সম্পূর্ণ স্টাইল গেট আপ পাল্টে ফেলেছিল সেই সিনেমা ও ফ্লপ গিয়েছে পরে আমি শুনতে পারলাম নাকি কি ইন্ডাস্ট্রি হিট হয়েছে এই সিনেমা আজও কি হিট হয়েছে কি হয়নি সেটা আমি কথা বলবো না তবে কলকাতা অ্যাকশন সিনেমা চলে না এটা সত্য আবারও প্রমাণ হয়ে গেল যে কলকাতায় অ্যাকশন সিনেমা চলে না ইস্টার জলসা জি বাংলা নাটকের গল্পের সিনেমা সেখানে চলবে আর সেখানে সেগুলো সিনেমায় বানানো উচিত তাদেরকে আর সেখানে সেগুলো সিনেমায় বানানো উচিত তাদের তারা অনেক বড় একটা বোকামি করলো এই যে তারা চাইলেই পারতো বাংলাদেশকে তাদের করে নিতে বাংলাদেশকে ভালোবেসে তাদের করে নিতে পারত ইন্ডিয়ানরা তবে তারা পারেনি মানেজিৎ উপহাস করে বলেছিলেন যে যে মার্কেট খোলা আছে কেউ আসতে পারেন তিনি এটা না বলে বলতে পারতেন ছোট ভাই বা বন্ধু আপনি আসতে পারেন তার জন্য মার্কেট খোলা আছে তিনিও চেষ্টা করে দেখুক কলকাতায় মাসালা সিনেমা চলাতে পারে কিনা আমি অনেক চেষ্টা করছি একাই সাকিব অনেক বড় একটা নায়ক সেও চেষ্টা করে দেখতে পারে তিনি একথা না বলে সুজা সাপটা বলে দিলেন যে মার্কেট খোলা আছে যে কেউ আসতে পারে উপহাস করে কথাটা বললেন তিনি মানে তার ন্যূনতম জ্ঞান নাই যে একটা সিনিয়রকে কিভাবে সম্মান করতে হয় দেবের বেলায় তিনি বলেছিলেন যে ছোট ভাই আমার ছোট ভাই সেও অ্যাকশন সিনেমা আসতেছে খাদার তিনি কথা বলতেছিলেন তিনিও ফ্যামিলি ড্রামা থেকে অ্যাকশন সিনেমা আসতেছেন আমার সাথে কাঁধে কাদ মিলাতে তাকে স্বাগতম জানায় তিনি এভাবে শাকিব খানকেও বলতে পারতেন কিন্তু তিনি বলেননি তাকে নিয়ে উপহাস করেছেন এবং যেগুলো ইন্ডিয়ান রিভিউয়াররা আছে যারা যারা তুফানকে বিরিয়ানি বলেছিলেন যে বাংলাদেশিরা নাকি বিরিয়ানি খেতে পছন্দ করেন এই জন্য তুফান সিনেমা দেখেছেন তারাও চাইলে পারতেন তুফানকে নিয়ে ভালো ভালো রিভিউ দিতে তুফান যান ডিজার্ভ করে তাই বলতে পারতেন তারা কিন্তু তারা এটা না বলে তারা তুফানকে নিয়ে বাজে বাজে কু মন্তব্য কুকথা ছড়িয়েছেন কলকাতা অডিয়েন্সদের এবং কলকাতা এমন এমন আছে যারা তুফান সিনেমা মানে সাকিব খানকে সারাদিন ভিডিও করে তারা কখনো একটা ভিডিও তারা হলে গিয়ে হল এক্সপ্রেশন হল রিভিউ তারা একটা ভিডিও তারা করেনি তারা করেছে ঘরের বন্ধু থেকে শুধু ভিডিও করেছে তারা তুফান সিনেমা কলকাতায় প্রমোশন করবে তারা একটুকু প্রমোশন তারা করেনি শুধু ঘর থেকে সাকিব খানকে নিয়ে ব্যবসা করেছে স্বামী স্ত্রী একটা ইউটিউবার আছে কলকাতা তারা তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা চাইলেই পারতেন এই তুফান সিনেমা কলকাতা প্রমোশন করতে কিন্তু আপনারা করেননি এটা আপনাদের একটা ব্যর্থতা এটা আপনাদের একটা বেইমানি করা হয়েছে তুফানকে নিয়ে এবার আসি ওই যে বললাম না তারা চাইলে বাংলাদেশদের বন্ধুত্ব করে তাদের হাতের মুঠোয় নিয়ে আসতে পারতেন মানে কলকাতার যে ইন্ডাস্ট্রি বাংলা ইন্ডাস্ট্রি এরপর বাংলাদেশের এটা বাংলা ইন্ডাস্ট্রি কলকাতার সিনেমা কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ করলে চলে না আবার কলকাতার সিনেমা যদি বাংলাদেশে রিলিজ করে তবুও চলে না কবে মার্কেটে আসে আবার কবে মার্কেট থেকে হারিয়ে যায় কেউ বলতে পারে না তো তাদেরকে আমি বলতে চাই যে আপনারা চাইলেই পারতেন বাংলাদেশিদের সাথে বন্ধুত্ব করে আপনাদের সিনেমা এখানে চালাতে কেন না? আপনাদের সিনেমা বাংলা আমাদের সিনেমা বাংলা আপনারা যে স্বাদ পছন্দ করেন আমরা সেই খাবারের স্বাদ একই পছন্দ করি আপনারা চাইলে প্যান ইন্ডিয়া সিনেমা রিলিজ না করে আপনি কলকাতা এবং বাংলাদেশে একই সময়ে সিনেমা রিলিজ করে আপনারা অর্থ আয় করতে পারতেন সিনেমা হিট করতে পারতেন ব্যবসা করতে পারতেন এবং সেই সুযোগ সুবিধা আমাদের বাংলাদেশি সিনেমাকেও আপনারা দিতে পারতেন আপনারা সুযোগ নিতে পারতেন আপনারা সুযোগ যদি দিতেন তাহলে দুই ইন্ডাস্ট্রি একে অন্যকের উপর ভর রেখে এগিয়ে যেত কিন্তু আপনারা তা করেননি এই তুফানে বেলায় আপনারা পোলটি মেরেছেন আপনারা এই তুফানকে নিয়ে বাজে বাজে রিভিউ দিয়েছেন বাজে বাজে কথা বলেছেন তুফান সিনেমাকে আপনাদের ইন্ডাস্ট্রিতে চলতে দাননি সম্পূর্ণ রকম আপনার অবাবস্যে সফল করেছেন এই তুফান সিনেমা কলকাতা থেকে যদিও তুফান সিনেমা বাংলাদেশ ইন্ডাস্ট্রি হিট হয়েছে পঞ্চম সপ্তাহে এসে আরও তো দিন বাকি আছে মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকা ওই তুফান সিনেমাটা ব্যাপকভাবে চলতিছে আমেরিকায় এই তুফান সিনেমা যেভাবে চলেছে ঠিক তার অর্ধেক আপনারা আপনাদের কলকাতায় এই তুফান সিনেমা চলেনি প্রথমে ঊনপঞ্চাশটি হল নে তুফান মুক্তি পেয়েছিল তবে তৃতীয় দিন এসে তা ১৬টায় নেমে গিয়েছিল হ্যাঁ এই অবস্থা কলকাতার একটা কথা আছে না তীরে এসে তৈরি ডুবালো কিন্তু তুফানের বেলায় হয়েছে ভিন্ন কথা তীরে না যেতেই কলকাতায় তৈরি ডুবে গিয়েছে হ্যাঁ এই হয়েছে তুফান আপনাদের জন্য একমাত্র হয়েছে তবে এটা নিয়ে আমাদের আফসোসের কিছু নেই কারণ আমাদের এই তুফান সিনেমা মানে সাকিবের এই তুফান সিনেমা ব্যবসা সফল হয়েছে সম্প্রতি অনন্য মামুন বলেছেন যে এই দর সিনেমা সেপ্টেম্বরে প্রথম সপ্তাহে মুক্তি পাবে প্যান ইন্ডিয়া এবং বাংলাদেশে তবে আমরা এটাও জেনে গেছি যে এই দরজ সিনেমা কলকাতায় কোনো প্রকার ব্যবসা করতে পারবে না কারণ কলকাতা রিভিউয়াররা এই তুফান সিনেমার মতন দরজ সিনেমা যতই ভালো হোক না কেন তাকে নিয়ে বাজে রিভিউ দিবে তার এটা আমরা ধরে নিলাম যে কলকাতায় কোনো প্রকার ব্যবসা করবে না ব্যবসা করলে ও করতে পারে চেন্নাই থেকে কলকাতার থেকে বেশি ব্যবসা করবে অন্যান্য ইন্ডাস্ট্রি থেকে আমরা এটা ধরেই নিলাম ধন্যবাদ সকলকে আশা করি দরজ সিনেমাটা ও তুফান সিনেমার সকল রেকর্ড ভেঙে দিবে